করোনার প্রভাবে লোকসানের শঙ্কায় রয়েছেন গরুর খামারিরা। অনেক জেলায় অধিক লাভের আশায় ব্যাংক ঋণ নিয়ে নিবিড় পরিচর্যায় কোরবানির পশু প্রস্তুত করে রেখেছেন প্রান্তিক খামারিরা। অন্যদিকে এখন পর্যন্ত কোনো হাট না বসায় চরম দুশ্চিন্তায় রয়েছেন পশু বিক্রেতা ও ক্রেতারা। তাই অনলাইন অ্যাপসের মাধ্যমে গরু বিক্রির দাবি খামারিদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মোহাম্মদ হাসিব। ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশু পালনে ব্যস্ত এখন শিল্পাঞ্চল আশুরিয়ার ছোট বড় প্রান্তিক খামারিরা। গেল বছর দাম একটু ভালো পেলেও এবার করোনার সংকটে গরু ন্যায্য মূল্য প্রাপ্তি নিয়ে রয়েছে খামারিদের শঙ্কা। অন্যান্য বছর এ সময়টাতে ক্রেতাদের আনাগোনা থাকলেও বর্তমানে পশু বিক্রয় কম, গোখাদ্যের দাম বেশি ও সময় মতো গরু বিক্রি করতে না পারায় চরম আর্থিক লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। যদি আমরা গরু বিক্রি ভালো মতো বিক্রি না করতে পারি তাহলে আমরা পথের ভিখারি হয়ে যাব। পশু বিক্রির পর যেন তারা যেন নিরাপদে বাড়িতে ফিরে যেতে পারে সেই জিনিসটি নিশ্চিত করার জন্য আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পটুয়াখালীতে প্রতিবারের মতো এবারও সনাতন ও স্বাভাবিক পদ্ধতিতে খৈল কুটা ভুষি খাইয়ে নিবিড় পরিচর্যায় জেলায় 1,28,000 পশু বিক্রির জন্য প্রস্তুত করেছেন খামারিরা। কিন্তু করোনা ও বন্যার কারণে আগের মতো হাট না বসায় চরম হতাশায় রয়েছেন ক্রেতা বিক্রেতারা। তাই সরকারের কাছে প্রণোদনা ও সহজ শর্তে ব্যাংক ঋণের দাবি তাদের। আমাদের সরকারের কাছে আমরা আবেদন জানাই, কিভাবে আমাদের মালিক বাঁচতে এবং আমরা দিন মজুরি বাঁচতে। যদি আমরা এই গরুগুলো বিক্রি করতে না পারি তাহলে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। পূর্ণতনা হোক, সহজ শর্তে ঋণ হোক, যাতে আমাদের এই শিল্পকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। করোনা ও বন্যার ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক চাষিদের জন্য অনুদানের ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে যারা প্রান্তিক চাষি তাদেরকে কিছু অনুদান দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কুড়িগ্রামে রৌমারী উপজেলার গরুর হাটটি দেশের সুপরিচিত হাট হলেও বর্তমানে এই হাটের বেহাল দশা। এখানে বিক্রেতা থাকলেও রয়েছে ক্রেতার অভাব। একদিকে করোনা, অন্যদিকে ভয়াবহ বন্যা, এতে করে দিশেহারা হয়ে পড়েছেন সীমান্ত ঘেঁষা দুই উপজেলা মানুষ আর লোকসানের মুখে গরুর খামারিরা। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা খামারিরা গরু বিক্রি নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। মাদারকোল গ্রামের ইমরান হোসেনের 10টি গরুর পাশাপাশি 35 মণ ওজনের এবং লাউহাটি কাতুলি গ্রামের ফরাত হোসেনের খামারে 25-30 মণ ওজনের দুটি ষাঁড় রয়েছে। এতে দেশি খাবারে লালন পালন করলেও করোনা ও বন্যায় হাট হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা রয়েছেন তারা। এবছর খুব সংশয়ের মধ্যে আছি, যেহেতু মহামারী করোনা ভাইরাস চলিতেছে, এখন হাট হবে কি হবে না। উপজেলা পানি সম্পদ কর্মকর্তা জানান সেন্ট্রাল পানি সম্পদ অধিদপ্তর মার্কেটিং এর জন্য একটি অ্যাপস খুলেছে। সেই অ্যাপস এর মাধ্যমে খামারিরা ঘরে বসে গরু বিক্রি করতে পারবেন। আমাদের পানি সম্পদ অধিদপ্তর যে একটা আমাদের ওই অ্যাপস খুলছে মার্কেটিং এর জন্য, সেটার সাথে আমাদের ধরনের খামারিদের তাদের সাথে মানে ঘরে বসে গরুগুলো বিক্রি করতে পারে। টেক্স রিপোর্ট, বাংলা টিভি।